হ্যালো ভিউয়ার্স, আপডেট ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এমআই স্ট্রাকচারাল ডিজাইন, ইটিপি ডিজাইন, যেটা এপ্রিল 2022 সালের 3 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের দেয়া আছে। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে কী দেওয়া আছে, 4টা চেম্বার দেওয়া আছে। প্রথমে এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি, যেটা প্রশ্নের ভিতর বর্ণনা করে বলা হয়েছে যে প্রথমে ইনপুট ইনলেট অথবা ইনলেট দিয়ে বর্জ্য পদার্থ ঢুকবে এ চেম্বারে, এ চেম্বার থেকে বিতে যাবে, বি থেকে সিতে যাবে, সিতে গিয়ে ডিতে যাবে, ডি থেকে গিয়ে ড্রেন আউটলেট হয়ে বাইরে চলে যাবে। এই ইটিপির আমাদের ডিজাইন করতে হবে। ইটিপির আমরা ভিতর মাপ দেখতে পাচ্ছি 40 ফিট বাই 30 ফিটের 4টা চেম্বার এখানে আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলিভেশন দেওয়া আছে, বা সেকশন যাই বলেন না কেন, সেকশন দেওয়া আছে এখানে 10 ফিট নিচে গ্রাউন্ড লেভেল, এবং এখানে পানির লেভেল দেওয়া আছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা এই ইটিপির ডিজাইন করব, প্রথমে ওয়াল ডিজাইন করব। ওয়াল ডিজাইন করার পরে তারপরে হচ্ছে আমরা বেজ ডিজাইন করব বা ফাউন্ডেশন ডিজাইন করব। আমি এই ইটিপি ডিজাইনকে একটি ভিডিওতে দেখালে ভিডিওটি অনেক বড় হবে, যেটা আপনাদের জন্য বুঝতে অনেক অসুবিধা হবে। তাই আমি ইটিপি ডিজাইনকে 3টি পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে ওয়াল ডিজাইন, তারপর হচ্ছে ওয়ালের রিইনফোর্সমেন্ট কাটিং, আর হচ্ছে বেজমেন্ট বা ফ্লোর ম্যাট ডিজাইন, ইটিপি বা বেজ ডিজাইন। প্রথমে আমি পার্ট ওয়ানে আপনাদেরকে দেখাবো ইটিপি ডিজাইনের ভার্টিক্যাল ওয়াল ডিজাইন। প্রথমে আমরা প্রশ্ন দেখে কী কী ডেটা দেওয়া আছে আমরা এগুলো লিখলাম, যে সমস্ত ডেটা দেওয়া থাকবে না সেগুলো আমরা ধরে নেব। এখানে আমরা ধরে নিয়েছি গামা সয়েল 110 পাউন্ড পার ফিট কিউব, অ্যাঙ্গেল অফ রিপোজ 30 ডিগ্রি, ওয়াটারের ওজন 62.5 পাউন্ড পার ফিট কিউ। এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল ডিজাইন। প্রথমে আমাদের ভার্টিক্যাল ডিজাইন বা ভার্টিক্যাল ওয়াল ডিজাইন করতে গেলে আমাদের 2টা কেস ধরতে হবে। প্রথমত ধরতে হবে যে ট্যাঙ্কি যখন পুরা ফাঁকা থাকবে, তখন ট্যাঙ্কের বাইরে অর্থাৎ 10 ফিট লেভেলে যে মাটি আছে, সেই মাটির লেভেলে এখানে কী পরিমাণ লোড পড়ছে, ট্যাঙ্কটি যখন ফাঁকা থাকবে তখন 10 ফিট হাইটে কী পরিমাণ লোড পড়বে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্যাচুরেটেড সয়েল কখন হয়, যখন ওয়াটার লেভেলটা জিএল লেভেল থেকে উপরে হয়, তখনই স্যাচুরেটেড সয়েল হয়। স্যাচুরেটেড সয়েল থাকলে ওখানে 2টা স্টেজ কাজ করে, একটা হচ্ছে সলিডের জন্য আর একটা ওয়াটারের জন্য। তাহলে আমরা যখন ট্যাঙ্কি এমটি দেখতে পাচ্ছি তখন আমাদের ডিজাইনটি কেমন হবে, কেচ ওয়ান প্রথমে আমাদের ক্যালকুলেশন করতে হবে ডায়াগ্রাম থেকে, কে এর মান, সিগমা এস এর মান, তারপর সিগমা ডব্লিউ এর মান, এটা হচ্ছে মাটির স্ট্রেস। তারপর থেকে আমরা লোড ক্যালকুলেশন করব, পিএস এবং পিডব্লিউ এর মান বের করব। তারপরে পিডব্লিউপি এর মান বের করার পরে আমরা ওটার ফ্যাক্টর বের করব। আমরা জানি ফ্যাক্টর লোড 1.2D+1.6L, 1.6L হচ্ছে লাইভ লোডের ক্ষেত্রে, 1.2 হচ্ছে ডেড লোডের ক্ষেত্রে। যেহেতু এটা বাইরে থেকে প্রয়োগকৃত লোড, সেক্ষেত্রে আমরা এটাকে দেখাচ্ছি লাইভ লোড হিসেবে, তাই আমরা ফ্যাক্টর নিয়েছি 1.6। এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন, ক্যালকুলেশন করে বের হয়েছে 6.256। আসলে ইটিপি ডিজাইন এটা ভালো মতো ডিটেলস বলতে গেলে একটু টাইম লাগবে, যার কারণে ভিডিওটি একটি বড় হবে, যদিও আমি 3টি পার্টে করেছি। তারপর দেখতে পাচ্ছেন ফ্যাক্টর মোমেন্ট বের করলাম। ফ্যাক্টর মোমেন্ট একবার সলিড লোডের জন্য, ওয়াটার লোডের জন্য, 2টা মোমেন্ট যোগ করার পরে বের হলো 20.85 কিউব পার ফিট। তারপরে কেস টু, যখন ট্যাঙ্ক ফুল থাকবে উইথ ওয়াটার, অর্থাৎ ওয়াটার দ্বারা যখন এই ট্যাঙ্ক ফুল থাকবে তখন আর্থ ফিল আউটসাইডে কোনো মাটি থাকবে না, তখন আমরা এটাকে কী ধরেছি, প্যাসিভ ফোর্স, আর এটাকে ধরেছি ওয়াটার ফোর্স। যখন ট্যাঙ্ক ফুল থাকবে, আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যাঙ্ক ফুল যখন থাকবে তখন এই 2টা লোড কাজ করবে, একটা হচ্ছে ওয়াটারের জন্য আর একটা হচ্ছে প্যাসিভ ফোর্সের জন্য বা মাটির জন্য যাই বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন ট্যাঙ্ক ইজ ফুল উইথ ওয়াটার, ওকে।
দেন আমরা অনুরূপভাবে কেস ওয়ানের মতো পিপি এবং পিডব্লিউর মানটা বের করলাম। বের করার পর এখান থেকে ফ্যাক্টর শেয়ার বের করলাম, তারপর আমরা ফ্যাক্টর মোমেন্ট বের করলাম। এখানে আমরা দুইটা, একটা যখন ট্যাঙ্ক খালি থাকবে তখন এমের মান এবং ট্যাঙ্ক যখন পূর্ণ থাকবে তখন এমের মান এবং ভিয়ের মান, যেটা বড় হবে সেটাই ভিম্যাক্স। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ালের ওখানে চিত্রে দেওয়া আছে 12 ইঞ্চি। আমরা চিত্র দেখে বুঝতে পারি যে ওয়ালের থিকনেস 12 ইঞ্চি, যেহেতু এইখানে এই ওপেনিংয়ের মাপ বলা হয়েছে 1 ফিট বাই 2 ফিট, তার মানে 1 ফিট এ হরিজন্টাল আর 2 ফিট হচ্ছে ভার্টিক্যাল। এ থেকে আমরা বুঝতে পারলাম যে ওয়ালের থিকনেস কত হবে, ওয়ালের থিকনেস হবে 12 ইঞ্চি। এখানে ডি এর মান বের করলাম এবং অ্যালায়েবল ফ্লেক্সার শেয়ারের মান বের করে দেখলাম যে ওকে। তারপর চেক ফর ফ্লেক্সার, ফ্লেক্সার চেক করলাম, চেক করার পরে ডি এর মানটা আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে নট ওকে। তাহলে এখন কী করতে হবে আমাদেরকে, ডি এর সাপেক্ষে আমাদের টি এর মান বের করতে হবে। আমরা ডি এর সাপেক্ষে টি এর মান বের করলাম 15 ইঞ্চি, অতএব ওয়াল থিকনেস হবে 15 ইঞ্চি। এখানে কথা হচ্ছে যে আমরা 12 ইঞ্চি ধরলাম কেন, যেহেতু আমাদের ফিগারে দেওয়া আছে এবং কোশ্চেনে দেওয়া আছে, তো আমরা প্রথমত 12 ইঞ্চি দিয়ে আমরা চেষ্টা করলাম, যেহেতু 12 ইঞ্চি সেফ না তখন আমরা এটাকে 15 ইঞ্চি ধরলাম। 15 ইঞ্চি ধরে আমরা রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করলাম। রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন যারা ডিজাইন আগে করেছেন তারা অবশ্যই এটা অনেক ক্লিয়ার, যারা ক্লিয়ার না তারা বিস্তারিত জানার জন্য কমেন্টস করবেন এবং আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদেরকে এই ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় অর্থাৎ এস এর মানটা কীভাবে বের করতে হয় সেটা আমি বিস্তারিত দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে মেইন রিইনফোর্সমেন্ট একবার আমরা আউট ফেস অর্থাৎ একবার আউট ফেসে বের করবো এবং ইনার ফেসে, অর্থাৎ একবার দেখতে পাচ্ছি যে আমরা যখন ট্যাঙ্ক যখন খালি থাকবে তখন আউটার ফেসে রিইনফোর্সমেন্ট দিতে হবে, আবার যখন ট্যাঙ্ক ফুল থাকবে তখন ভিতরে বাইরে উভয় পাশেই রিইনফোর্সমেন্ট দিতে হবে। এই কারণে আমরা ক্যালকুলেশন করেছি রিইনফোর্সমেন্ট এট আউট ফেস এবং রিইনফোর্সমেন্ট এট ইনার ফেস। তারপর বের করেছে টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। আমরা জানি টেম্পারেচার অথবা শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট 0.0018 BT অর 0.0020 BT, এটার মান ধরে আমরা চেষ্টা করেছি। এখানে আমরা দুই ধরনের রড ইউজ করেছি, 5 সুতা এবং 10 সুতা, এবং টেম্পারেচার রড হিসেবেও আমরা 5 সুতা রড ইউজ করেছি। সবশেষে আমরা রিইনফোর্সমেন্ট ডিটেলস দেখবো। রিইনফোর্সমেন্ট ডিটেলসটা আমরা বিস্তারিত দেখলে বুঝতে পারবো। এটা হচ্ছে ওয়াল রিইনফোর্সমেন্ট। ওয়াল রিইনফোর্সমেন্টে আমাদের 1, 2, 3 ধরনের, এখানে কার্টেলমেন্ট আছে, আমি কার্টেলমেন্টটা ইটিপি ডিজাইনের পার্ট 2 বিস্তারিত দেখাবো। আপনারা ডিজাইন যেভাবেই করেন না কেন অবশ্যই সেকশন অর্থাৎ রিইনফোর্সমেন্ট ডিটেলস সুন্দর মতো দেওয়ার চেষ্টা করবেন, তবেই আপনার ডিজাইন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। আপনি যদি রিইনফোর্সমেন্ট ডিজাইন করেন কিন্তু ডিজাইনটি যদি আপনি চিত্রের মাধ্যমে সুন্দর মতো উপস্থাপন করতে না পারেন তাহলে আপনার সম্পূর্ণ ডিজাইনটাই ব্যর্থ হবে। সবশেষে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আমার এই ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গেই থাকবেন, এবং নতুন নতুন সিভিলের ডিজাইন সংক্রান্ত যে কোনো প্রকার তথ্য পরামর্শ আমার এই চ্যানেল থেকে নিয়ে আপনি উপকৃত হবেন আশা করছি। ধন্যবাদ।